এদিকে পবিত্র রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং টিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজাল পণ্য ঠেকাতে বেলা ১২টায় অভিযান শুরু হয়। পণ্যের দামের হেরফের পাওয়ায় কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন আলামিন জানাবেন যে অভিযানে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বেলা ১২টার দিকে অভিযান শুরু হয়েছে, এখনও চলছে। এখন মূলত ডিমের দোকানে অভিযান চালাচ্ছে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার নেতৃত্বে যে দলটি রয়েছে ডিএনসিসির। আমরা ১২টা থেকে শুরু থেকে এখানে উপস্থিত আছি এবং দেখেছি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তারা পণ্যের দামগুলো চেক করছেন, যে যেই দামে কেনা হয়েছে সেই বিক্রিতে কতটুকু পার্থক্য রয়েছে, কিংবা যেগুলো দাম নির্ধারণ করা হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই দামের চেয়ে কতটা বেশি দামে বিক্রি করছে সেইগুলো চেক করে দেখা হচ্ছে। এবং কয়েকটি দোকানে এর ব্যত্যয় পেয়েছেন। ব্যত্যয় পাওয়ার ফলে আমরা দেখেছি যে একটি দোকানকে, একটি কাঁচামালের দোকানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং এখন আরেকটি ডিমের দোকানকে এখন জরিমানা করা হচ্ছে। কত টাকা জরিমানা করা হলো এখানে? ৫,০০০ টাকা জরিমানা করা হলো। এখন এই মূল কারণটি হচ্ছে যে পাশের দোকানেই যে লাল ডিম রয়েছে সেই লাল ডিম ডজন প্রতি বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা, কিন্তু এই দোকানে ১৩০ টাকা যেই মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা ১৩০ টাকা লেখা ছিল, যার কারণে ৫ টাকা বেশি লেখার কারণে এই ৫,০০০ টাকা জরিমানা তাদেরকে করা হয়েছে এবং আশপাশের সব দোকানে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল এখানকার প্রায় প্রতিটি দোকানে। সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক দোকান যাতে ১৯০ টাকা করে বিক্রি করা হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখছি প্রতিটি দোকানে যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকাগুলোতে ২০০ টাকার জায়গায় যে মূল্য তালিকা রয়েছে সেখানে ১৯০ টাকা লেখা হয়েছে। এবং আমরা আরেকটি জায়গায় দেখেছি যে এই যে টাউন হল মার্কেট রয়েছে সেই মার্কেটের সামনের যে অংশটি রয়েছে সেখানে যে মুদি দোকানগুলো রয়েছে সেই মুদি দোকানগুলোর দোকানের বাইরেও ফুটপাতের একটি বড় অংশ জুড়ে তারা মালামাল রেখেছিলেন, যেটি পুরোপুরি আইনের পরিপন্থী। সেক্ষেত্রে তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছিল যে তাদের বাইরের মালামাল যাতে তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটি মানা হয়নি, যার কারণে একটি দোকানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যান্য দোকানগুলোকে আরও ৫ মিনিট সময় দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এখন বাস্তবতা হচ্ছে যে আমরা দেখি যে সবসময় এ ধরনের অভিযানগুলোতে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো যতক্ষণ পর্যন্ত আভিযানিক দল মাঠে থাকে ততক্ষণ পর্যন্ত সেগুলো বাস্তবায়ন করা হয়, কিন্তু পরবর্তীতে তারা যখন চলে যান তারপরে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ সার্বক্ষণিক যে মনিটরিংয়ের ব্যবস্থা সেটি কখনোই কার্যকর না থাকার কারণে এ ধরনের অভিযানের সময় যে ফলাফলটা আসে সেই ফলাফলটা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয় না। তো আমরা হয়তো এই অভিযান দল যারা বলছেন যে পুরো রমজান মাস জুড়ে তারা প্রতিনিয়ত এখানে অভিযান চালাবেন, যার ফলে হয়তো কিছু বাস্তবায়ন আমরা দেখতে পারবো। হাবিবা ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী খান আলামিন।